হাই ফ্রেন্ডস, আমি সন্দীপ কুমার মাহাতো, আমার বাবার নাম গণেশ চন্দ্র মাহাতো। আমি ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টের পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভান্ডারপাড়া চিকিদা গ্রাম পঞ্চায়েতের পেন্ড্রা গ্রামে বসবাস করি। আমার এই পেন্ড্রা গ্রাম এবং তার প্রতিবেশী গ্রাম যেগুলি আছে সেগুলি পুরোপুরি কৃষিকাজ অর্থাৎ চাষবাসের উপর নির্ভরশীল। তাই এবার আমি কিছু আমার জীবন নিয়ে বলতে চাইছি, যেটা আমার পড়াশোনা লাইফ যেটা বলে যায়। আমি ধরডি এইচজিকে বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং মহাত্মা গান্ধী কলেজ যেটা লালপুরে অবস্থিত সেখান থেকে সংস্কৃত অনার্স নিয়ে অ্যাডমিশন হয়েও ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর আমি যখন সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিতে মানে করবার প্ল্যানিং করছি তখন বাবা বলে যে আমার যে টাকা পয়সার সংকট রে, তাহলে এবার পড়াশোনাটা বন্ধ। ঠিক আছে, সেহেতু আমি পড়াশোনা বন্ধ করে বাবার সাথে কৃষিকাজে যোগ দিয়েছি এবং তার মধ্যে দিয়ে আমি ফেসবুক বা ইউটিউব যেটা মানে দুটার দিক থেকে আমি দেখলাম যে প্রথম এডুকেশন ফাউন্ডেশন যেটা ওখান থেকে নাকি এটা কোর্স করাচ্ছে, কিছুগুলা কোর্স করাচ্ছে এবং 30 দিনের মধ্যে এটাকে প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পর কাজে জয়েন করাচ্ছে। আমি এখন এই প্রথম এডুকেশন ফাউন্ডেশনে প্লাম্বিং বলে যে একটা কোর্স আছে প্লাম্বিং কোর্সে ক্লাস করছি এবং ক্লাস করে বুঝতে পারছি খুবই ভালো একটি কোর্স এবং শিক্ষার দিক থেকে খুবই ভালো, মানে শিক্ষকের দিক থেকে যেটা শিক্ষকগুলিও এবং খুবই ভালো যেখানে। এবং এখন আজ অবধি আমার 4 দিন ক্লাস করা হয়েছে, আজ 5 পঞ্চম দিন ক্লাসে, খুবই ভালো লাগছে ক্লাস করে। এবং 15 দিন অনলাইন ক্লাস হবে এবং 15 দিন পর প্র্যাকটিক্যালে যাওয়ার পর যখন আমাদের কোনো কাজে জয়েন করাবে তারপর আমার প্ল্যানিং একটাই থাকবে, ভবিষ্যৎ জীবন যেটা বলা যায় যে আমি পুরোপুরি কাজ শেখার পরে আমি মানে কি বলবো পুরোপুরি যখন 1-2 বছর পর কিংবা আরো যদি কিছুদিন বেশি লাগে ওটাতে কোনো যায় আসে না, আমি শেখার পরে আমি নিজে আমার কিছু বন্ধুদেরকে নিয়ে এবার ওই আমি নিজেই কিছু একটা হওয়ার পরিকল্পনা করব। ধন্যবাদ বন্ধুরা, এবং আমাদের এই প্রথম এডুকেশন ফাউন্ডেশনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা কাজের সুবিধা বা ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ।